তার মধ্যে ওষুধের মধ্যে ওই থ্রি আওয়ার্স মধ্যে খাওয়া যাবে না কোনো রকম গ্যাসের ওষুধ ক্যালসিয়াম আয়রন খাওয়া যাবে বিদেশে রেগুলারলি করা হয় আমাদের দেশে এখন আমি জানি না এক্স্যাক্টলি সব সময় করা হয় কিনা যখনই বাচ্চা জন্ম নিল প্রত্যেকে রুটিন টিএসএইচ এবার আসছে আমরা হাইপার যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ধারের হরমোন গ্ল্যান্ড থেকে বেরোয় তখন রোগাই হবে পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীতাপা। অন্যান্য দিনের মতোই আজকের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যেটা খুবই কমন একটা বিষয় আজকের দিনে। কিন্তু কমন হলেও সেই সমস্যাটাও কিন্তু কম। সেই জন্য আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে সচেতন হওয়া খুব জরুরি। সেই কারণেই আজকে এই বিষয় নিয়ে আলোচনা। বিষয়টা হলো থাইরয়েড। থাইরয়েডের সমস্যা নেই এরকম বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের থাইরয়েড নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে কতটা সচেতনতা রয়েছে সেটা একটু ঝালিয়ে নেওয়ার সময় এসেছে সেই কারণে কিন্তু এই এবং সেই কারণে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট এবং থাইরো স্পেশালিস্ট ডক্টর রয়ন মুখার্জি ডক্টর মুখার্জি সামন্ত ডক্টর মুখার্জি এই যে থাইরয়েড এই শব্দটা শুনলে এখন আর মানুষজন ভয় পায় না তার কারণ ঘরে ঘরে এই সমস্যা দেখা যাচ্ছে কিন্তু থাইরয়েড সম্বন্ধে আমাদের সচেতনতা কতটা আছে এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা কেউই জানি না থাইরয়েড হলে আমরা ডক্টর দেখি একটা ওষুধ জীবন ধরে খেয়ে যেতে হয় এরকমই একটা মোটের ওপর ধারণ আছে কিন্তু থাইরয়েড সম্বন্ধে আমাদের সত্যি কতটা সচেতনতার দরকার প্রথমে বলি সবাই বলে আমার কি থাইরয়েড আছে রুগীরা সে বলে অ্যাকচুয়ালি থাইরয়েড সবার আছে বিকজ থাইরয়েড এ গ্ল্যান্ড এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক এবারে থাইরয়েড গ্ল্যান্ডের থেকে থাইরয়েড হরমোন বের হয় যেটা আমাদের গোটা বডি মেটাবলিজমটাকে রেগুলেট করে যদি থাইরয়েড হরমোনটা আমাদের গ্ল্যান্ড থেকে কম বের হয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েড সেক্ষেত্রে তখন মেটাবলিজম কমে যাবে মেটাবলিজম কমে গেলে কি হবে দুর্বল লাগবে শীত কোল্ড ইন্টলারেন্স শীতটা আমরা সহ্য করতে পারবো না কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে মোটা অনেক ক্ষেত্রে মোটা হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে রোগাও হয়ে যেতে পারে দ্যাট ডিপেন্ডস মানে মোটা থাইরয়েড বা রোগা থাইরয়েড যেটা বলা হয় তো কমে গেলে কিন্তু মোটা হয় বাট রোগাও হতে পারে তার মানে যেটা কমে যাচ্ছে বা থাইরয়েড বেশি সেটা নয় আরো আদার সিমটমস গুলো আছে চুল পড়ে যাওয়া মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডস ইরেগুলার হওয়া এরকম প্রথম প্রচন্ড লেথার্জি এন্ড অল এই সমস্যাগুলো হতে পারে সেই ক্ষেত্রে তখন যদি এরকম কোন সিমটমস থাকে এবং আর এক্সামিনেশন আছে আমাদের গয়টার যেটা আমি ডাক্তারি করে দেবেন সে গয়টার থাকে বা থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জড থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে তখন আমাদের ওষুধ দিতে হয় এবারে ডিপেন্ড করছে ওষুধটা টিএসএইচ যেটা আমাদের থাইরয়েড স্পেসিফিক স্টিমুলেটিং হরমোন সেটার উপর এবং এফটি4 বা যেগুলো ব্লাড টেস্ট করে দেখে দিতে হয় অনেকের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যেটা সারা জীবন চলবে কিনা বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দা কেসে সারা জীবনই চলে কারণ বেশিরভাগ মোস্ট অফ দ্য কেস অফ দ্য হাইপোথাইরয়েড হচ্ছে অটো ইমিউন মানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের এগেন্সে আমাদের বডিতেই অটো অ্যান্টিবডি আছে তা মানে এটা অটো অ্যান্টিবডি তো আর যাবে না তো সারা ও গ্ল্যান্ড ডেস্ট্রয় করবে এবার অনেকটা হচ্ছে এটা চোখের চশমা পাওয়ারের মতো চোখের পাওয়ার কমে গেলে যেমন সারা জীবন চশমা পড়তে হয় থাইরয়েডের পাওয়ার যদি কমে যায় সারা জীবন ওষুধটা খেয়ে যেতে হবে তো এটা গেল হাইপোথাইরয়েডের দিকটা এবার আসছে আমরা হাইপার যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত থাইরয়েড হরমোন গ্ল্যান্ড থেকে বেরোয় তখন রোগাই হবে মেটাবলিজম বেড়ে যাবে পালস রেট বেড়ে যাবে অস্থিরতা অ্যাংজাইটি লুজ মোশন এগুলো এবং তখনও পিরিয়ডস এর ক্ষেত্রে প্রবলেম যেটা পিরিয়ডস বন্ধ হয়ে যায় এগুলো হতে পারে সেক্ষেত্রেও আমাদের ওষুধ দিতে হবে এবং প্রপার ফলো আপ এবং এক্ষেত্রে ওষুধ ছাড়া আরও কিছু ট্রিটমেন্ট আছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন অল সেইগুলো দিয়ে আমাদের মানে দুটোর পুরো পুরো আলাদা ওষুধ এবং আলাদা চিকিৎসা আচ্ছা এরকম কি কখনো এরকম স্টেট আসতে পারে যখন ওষুধ কমপ্লিটলি বন্ধ হয়ে যায় হাইপোথায়রয়েড ক্ষেত্রে যদি অটোইমিউন হয় তাহলে কিন্তু ওষুধ বন্ধ করতে হবে না কিছু কিছু ক্ষেত্রে আছে থাইরয়েডাইটিস বলে একটা জিনিস হয় যার মানে হচ্ছে আইটিস মানে হচ্ছে প্রদাহ হুম তো থাইরয়েড গ্ল্যান্ডে যখন প্রদাহ হয় তার মানে সেটা কোনো কিছুরই প্রদাহ বলুন বা ইনফেকশন বলুন সেটা সাময়িক তো সেই ক্ষেত্রে যখন থাইরয়েড বেড়ে গেল টিএসএইচ বেড়ে গেল আমরা তখন ওষুধ দিলাম হুম এবং তারপরে যখন কমে গেল তখন যদি নরমাল হয়ে যায় সেক্ষেত্রে আমরা বন্ধ করে দিতে পারি হাইপারের ক্ষেত্রে তো ট্রিটমেন্ট বন্ধ হওয়াটা খুবই ন্যাচারাল ব্যাপার কারণ হাইপারের ক্ষেত্রে কি হয় নিউমার্কাস মানে কার্বিমাজোল বা যে ওষুধগুলো অ্যাভেলেবেল আছে সেই ওষুধগুলো দিয়ে দিয়ে একটা সময় যদি রেমিশনে চলে যায় মানে ঠিক হয়ে যায় ওষুধ বন্ধ হয়ে যায় যদি রেমিশনে না যায় তাহলে অপশন হচ্ছে রেডিয়েশন দেওয়া অথবা সার্জারি তো হাইপারের ক্ষেত্রে কিছু খুব কমন কম লো পার্সেন্টেজ কেসে দেখা যায় যে আমরা যেহেতু অপারেশন কোনো কে অপারেশন বা রেডিয়েশন করার চাচ্ছে না সেক্ষেত্রে তখন আমরা ইনফিনিটলি টাইম ওষুধ দিতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হাইপারথাইরয়েডের ওষুধ বা চিকিৎসা একটা এন্ড আছে হাইপোথাইরয়েডের অল্প কিছু কেসে এন্ড হতে পারে ইন কেস অফ থাইরয়েডাইটিস বাট বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এটা অটো ইমিউন ট্রিটমেন্ট বন্ধ হয় না বেশ থাইরয়েডের ক্ষেত্রে দেখুন ডাইরেক্ট যে সিম্পটম গুলো দেখা যায় থাইরয়েডের সমস্যা হলে সেগুলো যে খুব সাংঘাতিক সিম্পটম এমনটা নয় কিন্তু থাইরয়েডের সমস্যা থাকলে অন্যান্য নানান যে শারীরিক সমস্যা হয় যেমন ধরুন মেয়েদের ক্ষেত্রে আমি বুঝি থাইরয়েডের সমস্যা থাকলে অনেক সময় প্রেগন্যান্সিতে প্রবলেম হয় এরকম আর কি ধরনের বড় সমস্যা আমরা সম্মুখীন হতে পারি থাইরয়েডের সমস্যা দেখুন থাইরয়েডের সমস্যা হাইপোথাইরয়েড থাকলে সমস্যা তো হবেই বিকজ যেটা আমি বলছিলাম অটো ইমিউন অ্যান্টিবডি যেটা ক্ষেত্রে থাইরয়েড এর ক্ষেত্রে থাইরয়েড হরমোন যে এনজাইমটার মাধ্যমে তৈরি হয় সেটা দিয়ে এগেনস্ট যদি অটো অ্যান্টিবডি তৈরি হয় সেক্ষেত্রে আমাদের হাইপোথাইরয়েডিজম হবে একটা বডিতে যখন অটো অ্যান্টিবডি থাকে তার মানে আরো অন্য অটো অ্যান্টিবডি থাকার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রে যদি আমরা থাইরয়েড কে প্রপার কন্ট্রোল না করি বা ওইগুলোকে অ্যাড্রেস না করি সেক্ষেত্রে ফিটাল লস মানে আর্লি মিসক্যারেজ হওয়ার চান্সেস খুবই বেশি ইভেন টিএসএইচ টাকেও প্রপারলি কন্ট্রোল রাখতে হয় যেখানে থাইরয়েড টিএস মানে যেটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ফলোআপ করা হয় টিএসএইচ থাইরয়েড সিমুলেটিং হরমোন সেটা নন প্রেগন্যান্ট থেকে তো যেরকম লেভেল হচ্ছে চার সেটা প্রেগন্যান্সি থেকে লেভেল কিন্তু টু পয়েন্ট ফাইভ মানে আমাদের থাইরয়েড ডোজ বাড়িয়ে ওর নিচে রাখতে হবে এবং থ্রু আউট দ্য প্রেগনেন্সি সেটা মেনটেনও করতে হবে তো এইটা যেমন একটা প্রেগন্যান্সি ক্ষেত্রে সমস্যাতে আমি বিভিন্ন অপারেশনা ক্ষেত্রে ধরুন অপারেশনের আগে যদি অনেকে আছে থাইরয়েডম তো ওষুধ খাচ্ছি কোন সমস্যা তো হচ্ছে না জাস্ট লেকে সুগার তো টেস্ট করান না এবারে ধরুন কারণ তারই একটা কোন ইমারজেন্সি অপারেশনের দরকার পড়লো তখন কিন্তু টিএসএইচ নরমাল রেয়নে পড়া যাবে অ্যানাস্থেসিস পারমিশন দিবেন না বিকজ মেটাবলিজম কম ফলে থাইরয়েড রোগীতে বলবো প্রপার চেকআপ দের থেকে দুই মাস অন্তর অন্তর অ্যাট প্রপার যদি আমরা চেকআপ বা অ্যাজ ডিরেক্টেড বাই ইয়ার ফিজিশিয়ান টিএসএসটাকে প্রপার কন্ট্রোলে রাখি তাহলে কিন্তু ইটস জাস্ট লাইক ওই চশমা পরা ইন চোখের পাওয়ার পয়েন্ট আচ্ছা এই ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট তো কোনো বয়স নেই অনেক ছোটবেলাতেও হতে পারে নিউনাটাল হ্যাঁ একদম বাচ্চা বয়সেও হয় হতে পারে একদম বয়স্কদেরও হয় আচ্ছা এই ছোটবেলায় যখন থাইরয়েড সে ক্ষেত্রে কি সিম্পটম দেখলে আমরা বুঝবো কারণ আমরা বড় বয়সে যেমন একটা রেগুলার চেকআপের মধ্যে দিয়ে আমরা যাই আমাদের শরীরে নানান সমস্যা অল্প বয়সে ক্ষেত্রে যেটা হয় বাচ্চার মাসেল লুজ হয় মায়ের কোল থেকে চট করে মানে মা যখন বাচ্চা কোলে নেয় বাচ্চার তো একটা গ্র্যাবিং পাওয়ার থাকে ভাই দেয়ার মাসেল টোন সেটা থাকবে না আচ্ছা হ্যাঁ বাচ্চা রিফ্লেক্স কমে যাবে বাচ্চা চুপচাপ হয়ে যাবে মানে একটা অস্বাভাবিক মানে নেতিয়ে পড়বে তারপরে লেথার্জিক এবং সব থেকে বড় কথা মাসেল টোন কমে যাবে আচ্ছা সেইটা দেখি পেডিয়াট্রিশিয়ান যারা আছেন তারা তো দেখলেই বুঝতে পারে এবং তখন গয়টার দেখেন তখন দেখেই বুঝতে পারেন যে তখন তারপরে আফটার দ্য টিএসএইচ এবং এটা বিদেশে রেগুলারলি করা হয় আমাদের দেশে এখন আমি জানি না এক্সাক্টলি প্রতি সব সময় করা হয় কিনা যখনই বাচ্চা জন্ম নিল প্রত্যেকে রুটিন টিএসএইচ মানে এটা হয়তো প্রাইভেট হসপিটালে করা হয় বাট গভর্নমেন্ট সেটা মানে মাস করা হয় কিনা আইডন্ট নো বাট বিদেশে কিন্তু এটা এটা ইটস এ রুটিন যে নিওনাটাল হাইপোথায়রয়েডিজম আছে কিনা একদম যে হওয়ার সময় কোড ব্লাড থেকে তুমি টেস্ট করে নাও টিএসএইচ স্ট্যাটাস তাহলে আমরা এস্টিমেট করতে পারব যে বাচ্চা আদৌ ভবিষ্যতে হাই মানে

এবং পিরিয়ডসের সমস্যা এবং গায়ে হাত পা ছেলে দেখে যেটা হয় অনেক সময় গায়ে হাত প্রচন্ড ব্যথা লেখ লেথার্জি এবং আর একটা জিনিস আছে সেটা হচ্ছে পড়াশোনা মানে ভালো রেজাল্ট মানে ভালো পড়ছে কিন্তু মনে রাখতে পারছে না বা আহ মানে এডুকেশনাল যে পারফরম্যান্স সেটা অনেক কমে যায় তো সেইগুলো থেকে ডায়াগনোসিস করে যখন অনেক সময় এখন বাবা মারাও খুবই কসাস এসব ব্যাপার দেখলে তারা সঙ্গে সঙ্গে ডক্টরদের কাছে যান এবং অবভিয়াসলি এটা আমাদের রুটিন টেস্ট করা হয় আগে তো আরো বেশি ছিল যখন নুনে আয়োডিন কম ছিল এখন তো আয়োডিন ডেফিসিয়েন্সি দেখাই যায় না বিকজ অফ দা আয়োডিনাইজড আয়রনাইজড সল্ট আমরা ইউজ করি হ্যাঁ অবশ্যই তো আগে আরো বেশি সমস্যা ছিল যেটা গলগন্ড বা গয়টার বলা এখন তো অনেক কতটা কিন্তু তাও সত্ত্বেও এই অটো ইমিউনিটির জন্য যেটা আমি বললাম যে নিজের গ্ল্যান্ডকে নিজে সেই কেস প্রচুর দেখা যায় এবং অনেক কিছু মাথায় রাখতে হয় কিছু কিছু জিনিস থাইর নিয়ম আছে আদার সেরকম কোনো অসুবিধা নেই একেবারেই আর এখান থেকে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে পারলাম প্রথমত দেখার যদি দেখেন ছেলেমেয়েরা এই ট্রান্জেশনাল পিরিয়ড এসে খুব ল্যাথার্জিক হয়ে পড়ছে অথবা পড়াশোনায় সেই মতো পারফর্ম করতে পারছে না অনেক ক্ষেত্রে আমরা এটা চিন্তাই হয়তো করতে পারবো না যেটা থাইরয়েডের সমস্যার জন্য হচ্ছে কিন্তু সেক্ষেত্রে একটা রুটিন চেক আপ করালেই কিন্তু এই সমস্যা আমরা ডিটেক্ট করতে পারবো আচ্ছা এই যে বললেন এটা কন্ট্রোলেবেল ডিসিজ এবং জাস্ট চশমা যদি সঠিক চিকিৎসার মধ্যে আমরা দেখে একটা চশমা পড়ার মতো বিষয় কিন্তু এই যে কন্ট্রোলেবেল ডিজিজ এটা ধরুন আহ রকম ভাবে ইয়োগার মাধ্যমে বা কোনো ডায়েটের মাধ্যমে সেগুলো কি চেক করা সম্ভব সুগার কোলেস্টেরল প্রেসার যা যা মেটাবলিক সিনড্রোম আছে সব কিছু ডায়েট যোগা জিম হোয়াটএভার এক্সারসাইজ ওষুধ বন্ধ করে দেওয়া সম্ভব যদি প্রপারলি কেউ চেষ্টা করে তাহলে কিন্তু সুগার প্রেসার কোলেস্টেরল সবকিছু ওষুধ বন্ধ করা একটা এজ অব্দি আপনার যদি জেনেটিক্স থাকে কিছু করার নেই থাইরয়েড কিন্তু যদি অটো অ্যান্টিবডি থাকে বা কিছু থাকে সেটা যদি অটো অ্যান্টিবডি না থাকে ও এমনি চলে যাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হাসি সে আপনি হাজার ডায়েট করুন হাজার যোগা করুন বা জিমে গিয়ে 25 মানে সারা দিনের মধ্যে হাফ 12 আওয়ারস কাটিয়ে দিন কিছু করে এটা আচ্ছা এটা কি হেরিডিটি থেকে হতে পারে হতে পারে অবশ্যই হতে পারে এটা থেকে হতে পারে

এন্টি থ্রি সেটা আমি এখন বলছি না কিন্তু মেইনলি যেটা হয় এল থাইরক্সিন যেটা সেটা ডোজ সিলেক্ট করে তারপরে খালি পেটে শুরু করতে হয় একদম খালি পেটে খেতে হবে এটা খাওয়ার আধ ঘন্টার মধ্যে কিচ্ছু খাওয়া যাবে না নট ইভিন চা বিকজ চায়ে যে আমাদের ট্যানিন থাকে ওটাও কিন্তু থাইরয়েডের অ্যাবজর্পশনে বাধা দেয় আর এটা খাওয়ার থ্রি আওয়ার্সের মধ্যে ওই আধ ঘন্টা জল খাওয়া যাবে আধ ঘন্টা পরে আপনি সবই খেতে পারেন বাট কিছু কিছু ফুড রেস্ট্রিকশন আছে আপ টু থ্রি আওয়ার্স অব দ্য থাইরয়েড মেডিকেশন তার মধ্যে ওষুধের মধ্যে ওই থ্রি আওয়ার্সের মধ্যে খাওয়া যাবে না কোনো গ্যাসের ওষুধ ক্যালসিয়াম আয়রন খাওয়া যাবে না সেই জন্য আমরা প্রেগনেন্সি যাদের থাইরয়েড চলে সবাইকে বলে দিই আয়রন এবং ক্যালসিয়াম দুপুরে খাওয়ার পর খাবেন তাহলে কোনো অসুবিধা নেই আর ফুড আইটেমস এর মধ্যে হচ্ছে সোয়াবিন ক্যাবেজ নাটস অ্যালমন্ডস এইগুলো থ্রি আওয়ার্সের মধ্যে খাওয়া যাবে না তো আফটার থ্রি আওয়ার্স ইউ ক্যান হ্যাভ বেশ আচ্ছা ওষুধ খাওয়ার ক্ষেত্রে যেহেতু এটা রেগুলারের একটা বিষয় হয়ে যাচ্ছে কেউ যদি ধরুন মিস করে বা একটু ক্যাজুয়াল অ্যাবাউট মানে মেডিকেশন হয়ে যায় সেক্ষেত্রে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি দেখুন ক্ষতি হওয়ার সম্ভাবনা এক আধ দিন মিস করলে কোনো অসুবিধা নেই কিন্তু ফ্লাকচুয়েট করবে প্রপারলি আপনি ডোজ কন্ট্রোল মানে ডোজ অ্যাডজাস্ট করতে পারবেন না ধরুন মাঝে মাঝে খেলেন না মাঝে মাঝে এগুলো এবারে আপনি যখন ফিজিশিয়ানের কাছে যাচ্ছেন তখন তো সে তো যে রিপোর্টটা আসবে তার ভিত্তিতে ডোজ অ্যাডজাস্ট করবে এবার ধরুন আপনি মাঝে মাঝে খেলেন না ডোজটা থ্রি টিএসএসটা একটু বেশি হলো সে অনুযায়ী ডোজ অ্যাডজাস্ট করে দিলেন তারপরে যদি রেগুলার খেলেন তখন কমে যাবে তখন শরীরে কষ্ট হবে সো রেগুলার খাওয়া এক আধ দিন মিস হলে ঠিক আছে বাট হ্যাঁ এবার যাদের ক্ষেত্রে প্রচুর হাই ডোজে চলে তাদের কিন্তু এক আধ দিন মিস হলেও সারাদিন ওই সিমটোম্যাটিক্যালি প্রবলেম বেশ আর এরকম যদি হয় ধরুন আমি দীর্ঘদিন check up করাতে না একবার ডাক্তার দেখিয়েছি আমাকে একটা ওষুধ দিয়ে দিয়েছেন আমি দীর্ঘদিন check up করলাম অনেক সময় আমরা এই ignorance টা দেখতে পাই patient মধ্যে সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে সেক্ষেত্রে যেটা হতে হতে ক্ষতি হতে পারে সেটা হচ্ছে হয় TSH বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে তো কমে গেলে বুক ধর মানে যেটা হাইপার থাইরয়েড সিমটমস গুলো বুক ধর করবে শরীর এ প্রবলেম হবে চোখের প্রবলেম হতে পারে থাইরয়েডে হাইপার গ্লুটে হাইপোথাইরয়েড ক্ষেত্রে কি হবে আপনার পিরিয়ডস গন্ডগোল হতে পারে বা হাড়ের মানে মাসেল পেইন মানে যে সিমটমস গুলো প্রবলেম হবে প্রচন্ড লেথার্জি এই সব সমস্যাগুলো হতে পারে এবং তার সঙ্গে আরো লং টার্ম কিছু আছে কার্ডিওভাস্কুলার প্রবলেমস অনেক কিছু হতে পারে তাহলে ইন শর্ট থাইরয়েড এর জন্য যদি একটা সংক্ষেপে যদি গুছি একটু বলতে বলেন যে কি কি ভাবে তারা অ্যালার্ট থাকবে তাহলে একদম কোনো ব্যাপারই নয় সমস্যাকে সমাধান করা एक्चुअली থাইরয়েড কোনো ব্যাপারই নয় কোনো রোগী নয় এটা হচ্ছে বলছি তো আমার একটা শরীরে প্রবলেম আছে আমি সেটাকে সাপ্লিমেন্ট খাচ্ছি সিম্পল এস দ্যাট তো মেইনলি যেটা করতে হবে যদি কোনো এরকম কোনো উপরোক্ত সিমটমস দেখেন ডক্টর দেখান তারপরে যে ওষুধটা দেবে সেটা একটু মনে করে একটা ঘুম থেকে উঠে আমরা যেন ব্রাশ করি ব্রাশ করার আগে ব্রাশ করা তো একটা হ্যাবিট ওটাও মেক হ্যাবিট তারপরে প্রপারলি প্রথমে সব সময় চেক আপ করতে হয় না যতক্ষণ না কমছে থ্রি মান্থলি চেক আপ হয় তারপরে সিক্স মান্থলি বাট আফটার দ্যাট অ্যাট লিস্ট অ্যানুয়ালি ওয়ান্স তো বছরে এক বছর সবই চেকআপ করানো উচিত তখন একবার থাইরয়েডটা দেখে নিন কনসাল্ট ইউ ডক্টর উনি ডোজ অ্যাডজাস্টমেন্ট করে দেবেন সে উনি খাবেন তারপরে আবার এক বছর বেশ তাহলে আমরা থাইরয়েড নিয়ে একটা মোতির উপর সচেতনতার যে চিত্র সেটা আমরা তৈরি করার চেষ্টা করলাম আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে আশা করি ভয় পাওয়ার মতো তো কোনো বিষয়ই নয় উপরন্তু এই বিষয়টা যে ওর চশমা পড়ার মতো একটা বিষয় উনি যে কথাটা বললেন সেরকমই মানে খুবই ক্যাজুয়ালি আমরা এটা হ্যান্ডেল করতে পারি কিন্তু ক্যাজুয়াল মানে এরকম নয় যে একটুও সচেতন থাকলাম না বছরে অন্তত একবার আমাদের হোল বডি চেকআপের দরকার এবং সেক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে আপনার ডক্টর আপনাকে আপনার ফিজিশিয়ান আপনাকে যেরকমভাবে ডাইরেকশন দেবেন যা যা বলবেন উপদেশ দেবেন অ্যাডভাইস করবেন সেই মতো যদি আপনি চলতে পারেন তাহলে এটা সত্যিই কন্ট্রোল করার ব্যাপার অনেক ধন্যবাদ ডক্টর মুখার্জি আমরা আশা করি এই কমন সমস্যা সাধারণ সমস্যা কিন্তু তার উপর একটা অসাধারণ কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই পডকাস্টের মধ্যে দিয়ে আপনাদের ভালো লেগেছে আগামীতে আরো অনেক এরকম সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং তার সমাধানেরও পথ দেখাবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানি নমস্কার